আসসালামু আলাইকুম সবাইকে, রাজকুমারীর রাজকন্যা ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। শুরু করছি নতুন আর একটা ব্লগ, আরও একটা রেসিপি। তো ভিডিওর পুরোটা সময় জুড়ে আমার সঙ্গে থাকবেন প্লিজ। তো কথাই বলে, মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। তো রুই আর পুঁই দুটোই আজকে আমি রান্না করব, আর সেজন্য আমার ছোট্ট বারান্দা বাগান থেকে কেটে নিয়েছি আরও কিছু পুঁইয়ের ডাঁটা। তো বারান্দায় অনেক ধুলার কারণে গাছগুলার অবস্থা এমন, কিন্তু কেটে ধুয়ে নেওয়ার পরে দেখুন মাশাল্লাহ সবুজ কালার ফিরে এসেছে। তো পুঁইয়ের রেসিপি আজকে আর দেখাবো না, অলরেডি আমার চ্যানেলে অনেক পুঁইয়ের রেসিপি আছে। সেজন্য পুঁইশাকের রেসিপি আর দেখালাম না, দেখাবো মুড়ি ঘন্টের রেসিপি। তো সেজন্য আমি ভালোভাবে ধুয়ে কেটে ধুয়ে দুই পিস মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আর সেই তেলের মধ্যে দুই তিন টুকরা এলাচ, লং আর দারচিনি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো এটা আমার ভেজে নেওয়া শেষ, এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর দুই তিন টুকরা তেজপাতা। তো এবার এইগুলা সবগুলা নেড়ে চেড়ে আর একটু ভেজে নিই। তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া শেষ, এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ করে আদা বাটা, এক চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, দুই চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চামচ তেলে নেওয়া জিরার গুঁড়া আর এক কাপ টমেটো কুচি। সবগুলো মশলা একসঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তো এবার এক কাপ মুগ ডাল আমি শুকনো ভেজে এক ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে তারপর মশলাটার মধ্যে ঢেলে দিলাম। এবার মশলা আর ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। তো এই তো আমার মুড়ি ঘন্টের ডাল প্রায় কষিয়ে নেওয়া শেষ। তো কষাইতে কষাইতে একটা কথা বলে দিই, যদি আজকের ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো আমার মুড়ি ঘন্টের ডাল ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ, ডালের মধ্যে ঝোলও দিয়ে নিলাম পরিমাণ মতো। এবার অপেক্ষা করছি বলক আসার জন্য। তো বলকও চলে এসেছে, কালারটাও সুন্দর আসছে মাশাল্লাহ। যাই হোক, তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই মাছের মাথাগুলা। তো সাবধানে এগুলো আমি ঝোলটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তো অপেক্ষা করতে করতে একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাচ্ছেন অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে তারপর সাবস্ক্রাইব করবেন, তা না হলে সাবস্ক্রাইব সংখ্যা কেটে যাবে। তো চেষ্টা করবেন সাবস্ক্রাইব সংখ্যা বাড়ানোর জন্য, তাই পুরো ভিডিও দেখে করবেন। সবাইকে ধন্যবাদ। তো যাই হোক, আমরা স্কুল লাইফে যেমন একজন করে বেস্ট বান্ধবী থাকে, আমিও এমন বান্ধবী করছি। তো আগ্রহী ব্যক্তি প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, যার সঙ্গে সব কথা শেয়ার করা যায়। তো মুড়ি ঘন্ট আমার প্রায় শেষ, তো শেষ পর্যায়ে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে নিলাম একটু ফেড়ে। তো যাই হোক, যে কথা বলছিলাম বান্ধবী লাগবে, তো যার সঙ্গে মানে চ্যানেল সম্পর্কে সব কথা শেয়ার করতে পারবো, সেজন্য একটা বান্ধবী আমার চাই। তো প্লিজ যোগাযোগ করবেন আমার সঙ্গে। তো মুড়ি ঘন্টের শেষ পর্যায়ে আমার তেলে রাখা জিরা মরিচের গুঁড়িটা আর একটু দিয়ে নিলাম উপর থেকে, যাতে গন্ধটা ভালো আসে। আর শেষ পর্যায়ে দিয়ে দিলাম কিছু কুচি করে কেটে নেওয়া ধনিয়া পাতা। তো এই তো আমার রান্নার মুড়ি ঘন্টের রান্নাটা প্রায় শেষ। জানি না কেন এটাকে মুড়ি ঘন্ট বলে, মুড়ি নেই তারপরও মুড়ি ঘন্ট। যাই হোক,
আমার আজকে রেসিপিটা রান্না করা শেষ, চলুন দেখে নেই ঢেলে নেওয়ার পরে কেমন হলো। তো এই তো আমি বাটিতে ঢেলে নিলাম। তো যেহেতু আমার চ্যানেলটি নতুন, চ্যানেলে আমি একজন নতুন সদস্য, সেজন্য কিছু ভুল বললে আমাকে ক্ষমা করবেন। আর অবশ্যই রাজকুমারী রাজকন্যার সঙ্গে থাকবেন, দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন হলো সবাই আমাকে জানাবেন প্লিজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে রেখে দিবেন, তাহলে সব কিছু দেখতে পাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।